সুন্নত নয় শুধু দাওতির মে হো মন নয় শুধু খ সে মধু পান কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে ও কখনো তামানো কি আরও কিছু সন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم <applause> واتسموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله سبحانه وتعالى كل شيء حليك إلا وجهه وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من أعمال الشيطان

قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى كلا يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মান আমিল আমাল আন লায়সা লাহি আমরুনা ফাহুয়া রাদুন সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার bargaye জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীতের রাত্রিবেলায় এত বড় গ্রাম থেকে সামান্য কিছু মানুষকে কে এখানে এসে বসার তৌফিক আদা করেছেন এই আল্লাহ সুবান প্রশংসা করব যে আল্লাহ সুবান বিচার দিবসের মালিক আমরা তারই প্রার্থনা করি তারই গুণগণ গাই তারই শেখানো বসায় আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ উলিয়া সাল্লামের ওপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আল্লাহ মামিন আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় সামাজিক জাহেলিয়াত ও ধর্মীয় জাহেলিয়াত উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব আজিজ তার পূর্বে গুরুত্বপূর্ণ কথা এই গ্রামটা অনেক বড় আশেপাশে প্রচার করা হয়েছে যে আজকে এখানে প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম দীর্ঘ রাত রাত্রি অবধি হবে না তারপরেও এলাকার লোকজন দিনী ভাইদের ডাকে সাড়া দেয়নি মানে সামান্য কিছু লোক এসেছে এত অল্প লোক এটা আশা করা যায় না এত অল্প লোক এটা আশা করা যায় না আর এত অল্প লোকের পেছনে কিছু না কিছু তো কারণ আছেই আপনার মসজিদের ইমাম সাহেব সত্তর বছর ধরে জুমার দিয়ে আসছেন আমার মসজিদের ইমাম সাহেব বছর ধরে জুমার খুদবা দিয়ে আছেন জাতির ইমাম সাহেব চল্লিশ বছর ধরে জুমার দিয়ে আসছেন জুমার খুদ্ শুনে মানুষ হেদায়ত পেয়েছে এ কথা আমার জানা নেই কারণ আপনার খুদবা হয় আরবিতে লোকজন তো ধনিরামপুরের লোকজন জলঙ্গির কেউ তো সৌদি আরব থেকে আসলো না তো আরবি বুঝবে যে যে ইমাম সাহেব সামনে বসে বসে ঢুলে ঘুমায় এও বুঝে না খুদবা খুদবা কি জিনিস অথচ খুদবা মানে একটা সাপ্তাহিক ঈদ আপনি এটাকে শুনবেন আপনার জীবন পরিবর্তন হবে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আপনার জীবনকে আপনি আলোকিত করবেন এমন একটা জামানা ছিল যাকে বলা হয় আইমে জাহেলিয়াত অন্ধকার জামানা সেই সময় আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রেরণ করলেন জাতির সামনে এসে বক্তিতা দেবে আল্লাহ রাসূল জাতির সামনে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু প্রথম কথা ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এই মক্কাবাসী শোনো চলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আমরা বেঁচে যাব মানুষ গালাগাল শুরু করেছিল কেউ মারার জন্য আল্লাহ রসুল সরসলামের বিরোধিতা করেছিল প্রায় মক্কাবাসী বিরোধিতা আল্লাহ করেছিল সে জামানা শেষ হয়ে গেছে এখন আমাদের জামানা এখন তো মানুষ দিন ইসলাম কবুল করেছে বা বেশিরভাগ বাড়ি তো মুসলমানের তাহলে এত কম মানুষ আসলো মানে মানুষের মধ্যে সংকীর্ণতা রয়েছে হয় সংকীর্ণতা রয়েছে না এরা সার্টিফিকেট পেয়ে গিয়েছে যে জান্নাতে সার্টিফিকেট হাতে ভাষা বোঝা যাচ্ছে কি আমার এখানে কি কোরআন হাদিস বাদ দিয়ে কোনো গল্প হবে নাকি এখানে যদি আজকে একটা আলোচনা সভা বাদ দিয়ে একটা ডান্স প্রোগ্রাম হতো মিউজিক্যাল হাঙ্গামা হতো তাহলে এখানে তো লোকের লোকারণ্য হতো এই যে রাস্তা দেখছেন এই রাস্তাটুকু থাকতো না মানুষ ব্লক হয়ে থাকতো আর ভলেন্টিয়ার তাদেরকে বসেন এইদিকে এই করেন এই এই করেন এই করতে করতে ব্যস্ত হয়ে যেত নারী পুরুষ একাকার হয়ে এই ডান্স দেখত নিত্যলীলা দেখত কিন্তু সঠিকভাবে সঠিক কথা কোরআন হাদিসের এ শোনার লোকজনের অতীব অভাব আল্লাহ সুবান তাআলা নামকে তৈরি করলেন আল্লাহ সুবাহ জান্নাত কে তৈরি করলেন জান্নাত কে তৈরি করার পর জিব্রাইল আলাহ সালাত সালামকে বলছে ও জিব্রাইল আমি যে নিয়ামতপূর্ণ জান্নাত তৈরি করেছি তুমি একবার দেখে আসবে কি জি আল্লাহ আচ্ছা যাচ্ছি এইটা এখনই চলে যাচ্ছি বলে জিব্রাইল চলে গেল জান্নাত দেখে এসে জিব্রাইল বলছে আল্লাহর কসম করে বলছে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি পৃথিবীর একটা মানুষও জাহান নামে যাবে না পৃথিবীর একটা মানুষ অন্য জায়গায় যাবে না সবাই জান্নাতে যাবে জান্নাতে আপনি এত সুন্দর নিয়ামত রেখেছেন জান্নাত যে এত সুন্দর জান্নাত যে এত সুইটেবল জান্নাত যে এত ভালো জায়গা এই ভালো জায়গা ছেড়ে মানুষ কোথাও যাবে না আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি জিবরাল আল্লাহ সালাত সালাম বললেন আল্লাহ সুমানা তারা জিব্রাইল কেটে কেমন যায় জিব্রাইল সরো তুমি এখনই জান্নাত দেখে আসলে এবার যাও তো জান্নাতকে দেখে আসো জিমরালা সালত সালাত জান্নাতকে দেখতে গিয়ে দেখছেন জান্নাতটা ঘেরা রয়েছে তাহাদ্জত দিয়ে বুঝেননি মনে জান্নাতে যেতে গেলে তাহজ্জত লাগবে না এটা বুঝেননি আপনি বুঝেন আগে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে ইসলামের মাধ্যমে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে তাহাজ্জতের মাধ্যমে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে সলাতের মাধ্যমে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে সিয়ামের মাধ্যমে রোজার মাধ্যমে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে ভালো কথার মাধ্যমে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে ভালো চরিত্রের মাধ্যমে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে মহিলারা পর্দা করবে তার মাধ্যমে তার মানে জান্নাতে যাওয়া মানে খুবই কঠিন দুনিয়ার সব বিনোদন শেষ হয়ে যাবে দুনিয়ার একটা বিনোদন আপনি করতে পারবেন না চুপ চাপ আপনি আল্লাহ রসুল যা বলেছে আল্লাহ যা বলেছে তাই যদি মারেন তবে আপনি জান্নাতের দিকে যাবেন জান্নাতে যাওয়া খুব কঠিন আরে মানুষ তো দিনের আলোচনা শুনতে ভয় পায় তো জান্নাত কি মামুর বাড়ির না নাকি দিনের আলোচনা শুনতে আসলে ভয় করে যায় যে কি না কি বলে দেবে মাওলানা সাহেবরা আসছে এখন আমি যদি না মানতে পারি এটা আগে থেকে ধারণা করে বসে আছে মানুষ পুরুষত্বহীন মানুষে এমন করতে পারে যারা কাপুরুষ তারাই এমন করতে পারে আশ্চর্য কথা আরে আপনার সামনে অত দূর থেকে আসলাম দিনের আলোচনা করার জন্য আর আপনি আসবেন না মানে বাড়িতে শুয়ে থাকবেন মানে এটা কি ফাজলামি পেয়েছেন নাকি এটা কি করে হয় আর আপনি যদি নিজেকে শিক্ষিত মনে করেন তো আসেন আপনার ইন্টারভিউ এখানে আমি নিব দেখি কোন ডিগ্রি আপনার রয়েছে কোন ডিগ্রির অধিকারী আপনি দেখি আমি মুসলমান জানে না মোহাম্মদ সাল্লামকে মুসলমান জানে না আল্লাহ রসুল অথচ হিন্দু একটা মানুষ গান্ধীজি বলছেন যে আই হ্যাভ রিড এম আই হ্যাভ রিড আর লস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ আমি আমার জীবনে বহু জীবনী গ্রন্থ পড়েছি হোয়েন আই গট মোহাম্মদ সাল্লাম বায়োগ্রাফি ইন মাই হ্যান্ড যখন আমি মোহাম্মদ সাল্লাহামের ওই জীবনী গ্রন্থখানে হাতে পেলাম কে বলছে গান্ধীজি বলছে বলছে আই রিড ইট থরলি আমি এটাকে খুব মনোযোগ সহকারে শুনলাম পড়লাম খুব মনোযোগ দিয়ে পড়লাম অনেস্টলি আই টোল টু দ্য ওয়ার্ল্ড সত্যি কথা বলতে গেলে সমগ্র মানব জাতির সামনে আমি এটা বলে দিতে চাই দ্য বায়োগ্রাফি ওয়ান ওয়াজ অ্যান ইউনিক দ্য বায়োগ্রাফি ওয়াজ আনপ্যারাল বায়োগ্রাফিটা জীবনীটা ছিল হিন্দু মানুষ তিনি কথা বলেন অথচ আজকে মুসলমানের মধ্যে কোনো হেলদোল নেই চিন্তা করে দেখেছেন মুসলমানের মধ্যে কোন হেল দোল নেই আল্লাহ সুবানাত জিবরাল আলাহ সালত সাল্লামকে বলেন ও জিবর আমি যাহার নাম প্রস্তুত করেছি তুমি জহার নামটা একবার দেখে আসো জিবরাল আলাহ সালাতুসাল্লামকে এলেন জাহার নামকে দেখলেন দেখার পরে ঘুরে আসেন। এসে আল্লাহকে বলছেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি এই পৃথিবীর একজন মানুষও যাহ নামে যাবে না কেউ যাহ নামে যেতে চাইবে না আরে কি আগুন তার মধ্যে আমি দেখলাম লেলিহান কত ভয়ঙ্কর তার মধ্যে আমি দেখলাম আল্লাহ অসম্ভব ব্যাপার এত কষ্টের মধ্যে কি কেউ নিজে নিজে যেতে পারে এত কঠিন জায়গায় কি কেউ যেতে পারে আল্লাহ আপনার ইজ্জতের কসম যাহার নাম অতীব ভয়ঙ্কর অতীব কঠিন যাহার নামে কেউ যাবে না আল্লাহ সুবান তারা জিব্রাইল আলাহ সালাত সাল্লামকে বলেন এই জিব্রাইল শোনো যাও তুমি জাহান নাম আবার দেখে আসো এবার তিনি করলেন কি যার নাম দেখতে গেলেন যার নাম দেখে ফিরে আসছেন ফিরে এসে আল্লাহকে বলছেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি একজন ব্যক্তিও যার নাম থেকে বাঁচবে না একজন ব্যক্তিও যার নাম থেকে বাঁচবে না প্রত্যেকটা মানুষ জাহান্নামে নামে যাবে এত এন্টারটেনমেন্ট দিয়ে যে তুমি ঘিরে রেখেছ বুঝেননি যাহার নামের বাইরে রয়েছে আরাম আর আয়েস মানে পৃথিবীতে আরাম আয়েশ করলে আপনার থাকার জায়গা জাহান্নাম নাম ওই যে দাঁড়িয়ালা লোকটা আপনি যে টিটকারি মারেন কলেজের প্রফেসর হয়ে স্কুলের মাস্টার হয়ে বলছেন মুল্লা মুন্সি কাঠমলবি এত সুন্দর চেহারাটা নষ্ট করেছে এই ধরনের যে কটুক্তি করেন দাঁড়িয়ালা লোকদেরকে অথচ এই তোমার তোমার বিয়ে বাপেরও বাপেরও জানাজা করবে এতে তখন কোনো ব্যাপার নাই এরা মডার্ন এরা মডার্ন মানুষ মডার্ন কাকে বলে আমি আপনাকে পরে দেখাচ্ছি আপনাকে আমি বলতে চাইছি যে যাহার নামকে আল্লাহ সুন্দর ঘিরে রেখেছে কি দিয়ে টিভি সিরিয়াল দিয়ে টিভি সিরিয়াল আপনার স্ত্রী নামাজ কাজা তুলে এটা আমার জানা নেই তবে টিভি সিরিয়াল কাজা তুলে এটা জানা আছে পোশাক যার নামকে ঘিরে রাখা হয়েছে এই পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য যার নামের চারি পাঁচ দিয়ে আছে এই পৃথিবীর ভোগ বিলাস ব্যাংক ব্যালেন্স সম্পদ ক্যারিয়ার না না বিষয় জাহান্নামে চারিদিকে বেষ্টন করে রয়েছে আরে ওই ফজরেকে ঘুম ত্যাগ করে যাওয়া যায় গো এই আরামের ঘুমটা তো তখনই হয় আর এই সময় মলবিতে বলছে হাই আলা সালা বলে মসজিদের দিকে আসো কত বড় বেকু এটা মানুষ বলে এটা মানুষ বলে তো জাহান্নামের অবস্থা এই যে নামকে ঘেরা রয়েছে দুঃখ কষ্ট জান্নাতকে ঘেরা হয়েছে দুঃখ কষ্ট বেদনা দিয়ে আর জান্নাত নামকে ঘিরে রাখা হয়েছে আপনার এন্টারটেনমেন্ট দিয়ে আনন্দ দিয়ে মজা দিয়ে তাহলে ভাবুন একবার আপনাকে আমি বলতে চাইছি দিনের আলোচনা শোনার ফজিলত শুনুন আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি দিন শিখবো ইসলামের আলোচনা শুনবো এই উদ্দেশ্যে বাড়িতে বাড়ি থেকে বেরোলো এই স্টেজ পর্যন্ত প্রোগ্রাম পর্যন্ত যত ধাপ আসবে তত ধাপে একটা করে আল্লাহর রহমত বর্ষণ করবে সুমান আল্লাহ বলেন প্রতি ধাপে একটা করে বলেন সুমান আল্লাহ আল্লাহ রসুল বলছেন যখন কোন বান্দা হেঁটে যায় জাল সাথে যখন কোন বান্দা দিনের আলোচনা শুনতে চায় ফেরেস্তারা বলে আরে বাপরে বাপ এরা তালেবুল ইলিম এরা হচ্ছে জ্ঞান অন্বেষণ করার জন্য যাচ্ছে তো ফেরেস্তারা এসে ঝটঝ ঝটঝট করে আপনার পাইপ তোলে তাদের ডানাটাকে বিছিয়ে দেয় সুভান আল্লাহ ফেরেস্তার ডানার উপরে ভর করে আপনি এখানে প্রোগ্রাম শুনতে আসেন কত বড় কপাল আপনি কত বড় কপাল পোড়া এখানে দিনের আলোচনা হচ্ছে আর এখনই গিয়ে দেখেন আপনার স্ত্রী এখনো সিরিয়াল দেখছে এ কত বড় অমানুষ এ কত বড় অমানুষ এ কত বড় অমানুষ এখনো টিভি সিরিয়াল চলছে অথচ এখানে দিনের আলোচনা হচ্ছে এখনও বহু মানুষ দেখা যাবে ওই বাজারের উপরে বসে আড্ডা দিচ্ছে বাজারের উপরে বসে কি করতে ব্যস্ত এখনো বহু মানুষ তাস খেলছে কেউ লুডু খেলছে কেউ ক্যারাম খেলতে ব্যস্ত কেউ জেনা নিয়ে ব্যস্ত রয়েছে কেউ নেশা নিয়ে মত রয়েছে এ হচ্ছে আমাদের সমাজ যা আপনি পরিবর্তন করবেন কি করে জীবনকে আপনাকে পরিবর্তন করতে হবে যে কোনো মূল্যে করতেই হবে আর আপনি যদি মনে করেন যে আপনি শিক্ষিত মানুষ তাহলে আপনি আমাকে এখনই এখানে লিখে দিয়ে যান যে সবাই মরবে আমি মরব না বুঝেননি কথা প্রিন্সিপাল মরবে না কি কথা বলেন প্রফেসর মরবে না ডাক্তার মরবে না আরে ফেরাউনি তো টিকতে পারেনি পৃথিবীর সবচেয়ে শক্তি মানুষ শক্তিশালী মানুষ সবচেয়ে বদ মানুষ ফেরাউনি তো টিকতে পারেনি সাতশো বছর বাঁচার পরে তোমারা গিয়েছে ফেরাউনি টিকতে না আপনি কে আপনি কি ফেরাউনের চেয়ে বড় নাকি কত না না তাও যাবে আসলেন না মানে আপনার ভয় হয়েছে আপনি দিন ইসলাম মানতে ভয় করছেন কিন্তু কবর থেকে বাঁচার আপনি যদি চেষ্টা করেন কবর থেকে বাঁচতে পারবেন না জাহার নাম থেকে বাঁচার চেষ্টা করলে জাহান্নাম নাম থেকে বাঁচা যায় কিন্তু কবর থেকে বাঁচার কারো ক্ষমতা নাই কবরে আপনাকে যেতেই হবে যে ভাবি হোক না কেন আপনাকে কবরে যেতে হবে আর কবর একটা ভয়ঙ্কর জায়গা আপনি পারেন আমরা কঠিন বলতে আলাদা মাঝাব মানি তারা আলাদা মাঝাব মানে তারা কবর পূজা করে তারা পীর পূজা করে কত রকমের মানুষ আছে বলেন তো প্রত্যেকটা মানুষের জন্য কবর আছে কি নাই প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে যেতে হবে যেতে বাধ্য অন্তত এই মানুষ দিন ইসলামের কথা ও তওয়াক্কা করে না কিছুই মনে করে না কিছুই মনে করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে বলছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত প্রত্যেকটা মানুষকে পৃথিবীকে ত্যাগ করতে হবে প্রত্যেকটা মানুষকে পৃথিবী ছেড়ে যেতে হবে প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ বলছেন আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়া যাও একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে মানুষ তো মরবে মরবে পশু পাখিও মরবে মানুষ তো মরবে মরবে পশু পাখিও মরবে মানুষ তো মরবে মরবে পশু পাখিও মরবে আরে পশু পাখি তো মরবে মরবে গাছপালা কিচ্ছু জীবিত থাকবে না সব সবাই একদিনের পৃথিবী থেকে চলে যাবে বেঁচে থাকবে একমাত্র আল্লাহ সুমনতলা আল্লাহ সুমনতলা যে চিরঞ্জীব তার কোনো মৃত্যু নেই আপনি কবরে যাবেন সারা জীবন পার্টি করলেন সারা জীবন নেতাগিরি করলেন সারা জীবন ডাক্তারি করলেন মাস্টারি করলেন কবরে কোনো নাকির প্রশ্ন করবে। আপনি জুলজি ছাত্র আপনি সায়েন্সের টিচার কিচ্ছু কাজে লাগবে না কবরে কবরে নাকির মুন এসে বলবে তোমাকে কে সৃষ্টি করেছে আপনি যদি পাঁচ সালাতা সালাত আদায় করেন রামাজান মাসে সিয়াম পালন করেন টাকা থাকলে বাইতুল্লাহর হজ করেন টাকা থাকলে আপনি জাকাত দেন আর যদি হালাল ইনকাম খান তাহলে আপনি উত্তর দিতে পারবেন ইসলামের আহাকাম বিধি বিধান মানলে আপনি বলবেন রাব্বি আল্লাহ আমার রব আল্লাহ সুবান এই কথা বলতে পারবেন কিন্তু আপনি প্রিন্সিপাল প্রফেসর মাস্টার ডাক্তার এফআরসিএস ফ্রম লন্ডন যাই করুন না কেন আপনি যদি এই ইসলামের রাস্তায় না থাকেন সেদিন আপনি বলবেন হা হা হাই হাই আফসোস আমি যে উত্তর জানি না কত হাজার হাজার ছাত্র তৈরি করেছেন সেদিন বলবেন আমি তো উত্তর জানি না খুব কঠিন একটা জায়গা আর অনেক কথা আমি সামনের দিকে গয় আপনাকে বলতে চাইছিলাম যে আমরা সবাই মুসলমান মানে দিনী ভাই মুসলমান মানে ভাই কোনো ব্যক্তি যদি একবার বলে ফেলে কোনো ব্যক্তি যদি একবার সাক্ষ্য দিয়ে দেয় আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানি না মোহাম্মদ তার প্রেরিত বান্দা মঙ্গল এই কথা বললে সে মুসলমান আর মুসলমান হলে সে আমার দিনী ভাই বাসা বুঝছেন কি আপনি নাভির নিচে হাত বাঁধেন বুকের উপরে হাত বাঁধেন হাত ছেড়ে দিয়ে নমাজ পড়েন আমার কোনো আপত্তি নেই আমার কথাই টুকু আপনি কালেমা পড়েছেন মানে আপনি আমার ভাই আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি মমিন নয় ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মমিন নয় ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মমিন নয় সাহেব বলেন কি কারা পূর্ণাঙ্গ মমিন নয় এখন মোহাম্মদ বলছে তুমি যা পছন্দ করো তোর ভাইয়ের জন্য করল না তুমি যা পছন্দ করো তোর ভাইয়ের জন্য পছন্দ করে নি জি আপনি যা পছন্দ করবেন আপনার ভাইয়ের জন্য পছন্দ করতে হবে ভাই মানে দিনী ভাই ভাই মানে দিনী ভাই ভাই মানে যে কালেমা আল্লাহ এটা পড়েছে এ আপনার দিনী ভাই আপনার এলার্জি এত বেশি কেন কি কারণে বলে ওটা ওদের আলোচনা আমরা যাবো না তার যোগ ব্যাপার এ ধরনের কথা আপনার মুখ দিয়ে আসবে কেন এটা মুসলমান গ্রাম হাজার হাজার মানুষ ঘুরে যাবে আরে এতটুকু জায়গায় আটবে না বরং আরো বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রাম শুনবে প্রোগ্রাম শুনতে আপনি বাধ্য আপনি মুসলমান মানুষ অথচ আপনার মধ্যে এই সৌহার্দ ভাবটা নেই একজন ব্যক্তি আল্লাহ রসুলের সাহাবিরা তুমুল যুদ্ধ করছে যুদ্ধ ভালো করে শুনবেন আল্লাহ রসুলামের সাহাবিরা যুদ্ধ করছে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে এমত অবস্থায় একজন কাফের মুশ্রিক যেই তরোয়ার দিকে গিয়ে আঘাত করবে মারবে এই মুহূর্তে বলছে লাই লাহাই আন্না মোহাম্মদ রসুল্লাহ কখন বলেছে বলেন তো যখন মারতে খেয়েছে তার মানে কিসের ভয় বলেছে মৃত্যুর ভয় আরে বাপ রে এখনই মেরে ফেলবে তো মুসলমান তো শুনেছি যে লাই লাহিল্লা বলে ও রক্ত আর হারাম হয়ে যায় মুসলমানের জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য রক্ত হারাম হয়ে যায় এটা কি কি ব্যাপার তো লাই লাহি বলে দিয়েছে ও তার বলতে তাও চাপিয়ে দিয়েছে এক কবে গোয়ার্দার নামিয়ে দিয়েছে এসে মোহাম্মদ সালসাল্লাকে বলছে একজন ব্যক্তি একদম ভয়ে ও বুঝতে পেরেছিল আমাকে এখন মেরে ফেলবে তো ভয়ে বলেছে লাই লাহাই আল্লাহ আল্লাহ রসুল্লাহ আমি গর্দার নামে দিয়েছি মোহাম্মদ সাল্লাহাম ওকে ধমক দেবোছে তুমি করলে কি তুমি কি করে জানলে ও মুখে বলেছে তুমি কি ওর অন্তর ছিলে তুমি দেখেছিলে আল্লাহ রসুল তাকে ভৎসনা করতে লাগলেন আল্লাহ রসুল তাকে বলতে লাগলেন তোমার এত বড় সাহস যে ব্যক্তি লাই লাহাই বলবে সে তোমার দিনী ভাই তুমি তাকে কতল করলে কেন তুমি তাকে হত্যা করলে কেন আজকে ভাগ করে নিয়েছেন দেওবন্দি হানাফি সাফি মালিকি খারেজি মুতাজিলা আপনি ভাগ করে নিয়েছেন অথচ সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে সে মুসলমানের دینی ভাই আপনার নৈতিক দায়িত্ব যে আপনি সবারই প্রোগ্রাম শুনবেন আপনি প্রত্যেকটা মানুষের কথা শুনবেন যারা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে কোন ব্যক্তি যদি কোরআন এবং হাদিস দিয়ে কথা না বলে সে কথা ভিন্ন তাকে আপনি এড়িয়ে চলুন আপনি চলতে পারেন এড়িয়ে কিন্তু যে কোরআন এবং হাদিস কথা বলবে তার সাথে আপনার বন্ধুত্ব করতে হবে আপনাকে বন্ধুত্ব করতে হবে অবশ্যই করতে হবে അനাস ইবনে মালিক সামনে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال അനাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননা মিনাস রয়েছে বেশ কিছু লক্ষণ কিয়ামতে রয়েছে 10টা লক্ষণ আমি আপনাকে জাহেলিয়াত বোঝাতে গিয়ে বলছি যে কিয়ামতের বিভিন্ন লক্ষণ রয়েছে এক নম্বরে মোহাম্মদ বললেন আয়ুর ফাইল মানুষের বিবেক বুদ্ধি বিচার বুদ্ধি তুলে নেওয়া হবে মানুষের ব্রেন বুদ্ধি দিয়ে কাজ করবে মানুষ কাজ করবে কোনো হিতাহিত মানুষ জ্ঞান সম্পন্ন যখন কোন খারাপ কাজ করে তাকে আমরা বলি যে পাগল নাকি পাগলের মতো কাজ করলো আল্লাহ রসুল বলছেন সই বুখারীর একাশি নম্বর হাদিস আল্লাহ রসুল সাহা বলছেন আয়ুর ফাইল মানুষের ব্রেন বুদ্ধি উঠে যাবে উল জাহাল মূর্খতা বর্ষণ হবে ওয়াক্সারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে মানুষের ব্রেন বুদ্ধি উঠে যাবে আর মূর্খতা বর্ষণ হবে দেখেন ব্রেন উঠে যাওয়া কাকে বলে আল্লাহ রসুল অপর হারিসে বললেন সমাজে যারা নেতৃত্ব দিবে তারা হবে রুয়াই বেজ সমাজে যারা নেতৃত্ব দিবে তারা হবে রুয়াই বেজ সাহাবিরা বলছেন আল্লাহ রসুল রুয়াই বেজ কি জিনিস মোহাম্মদ বলছে রুয়াই বেজ হচ্ছে আগাছা অশিক্ষিত গণ্ড মূর্খ চাষা এরা সমাজের নেতৃত্ব দিবে নেতা নেত্রী থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে গ্রামের মেম্বার থেকে শুরু করে আশা কর্মী থেকে শুরু করে নার্স থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে এদেরকে যারা মাস্টার থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে যারা বড় বড় দায়িত্ব পালন করছে তাদের থেকে শুরু করে সমস্ত মানুষ যারা দায়িত্ব পালন করছে দেখেন বেশিরভাগই চোর আর বেশিরভাগই আগাছা কি ভুল বলছি নাকি ভুল বললে বলবেন থেমে যান চলে যাবো মদ খেলে উপকার হয় গো কথা বলেন মদ খাওয়া মানে সংসারের ক্ষতি না কত পরিবার ভেঙে গেল মদের জন্য সরকার মদের লাইসেন্স দিচ্ছে দেখেন যারা নেতা স্থানে রয়েছে এরা চা গাছা এই ভারতবর্ষের বুকে হাজারো মানুষ ফুটপাতে ঘুমায় ঘুমাই কিনা কলকাতা শহর দিল্লি যান বোম্বে যান হাজার হাজার মানুষ ফুটপাথে ঘুমায় এখনো বহু পরিবার আছে দুই বেলা পেট পুরে ভাত খেতে পারে না আর এই ভারতবর্ষের বুকে তিন হাজার খরচ করে একজনের মূর্তি নির্মাণ হয় এরা শিক্ষিত এরা শিক্ষিত ওয়ান থেকে শুরু করে একবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিয়ে ক্লাস পর্যন্ত বাংলা সিলেবাস খুলুন প্রত্যেকটা বাংলা সিলেবাসের মধ্যে লালন ফকিরের গান পাবেন লালন ফকিরের গান সব ঢুকিয়েছে শিক্ষামন্ত্রী যে আছে এ পাকা মূর্খ এ মূর্খ না হলে কাজ করলো কি করে আরে লালন ফকির তো নিজেই মূর্খ ও মুখ দিয়ে কি যে বলে দিল আর ওই গানকে এখন প্রত্যেকটা সিলেবাসে ঢুকাতে হলো ছেলে মেয়ে পড়াশোনা করে শিখবে কি আল্লাহ রসুল আমি শত শত মেম্বার শত শত প্রধানকে চিনি যারা হয়তো উচ্চ মাধ্যমিক ভালোভাবে পাশ করেনি যারা লোকের কাছে বিড়ি চেয়ে খেত আজকে প্রচুর টাকার মালিক আল্লাহ রসুল বলেছেন রুয়াই বেশ মোহাম্মদ বলছে এই শুনে রাখো কেয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন না এই শ্রেণীর মানুষ দেখবে এক দাসী তার মনিবকে জন্ম জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে একটা দাসী ও তার মনিবকে জন্ম দিবে মানে দাসীর পেটে মালিক জন্মাবে দুই যারা বিলের ধারে খোলা পদে মানে পায়ে স্যান্ডেল ছিল না গায়ে পোশাক ছিল না ছাগল গরু তো কালো উটের কালো উট চড়াতো ছাগল গরু চড়াতো কালো উট চড়াতো তারা আজকে বিল্ডিং করে পাল্লা দিবে যে আমি রহিমের চেয়ে বড় বিল্ডিং করেছি আব্দুর বড় বিল্ডিং করেছি এ বলে পাল্লা পাল্লি দিবে ভিকারি ছিল কিছুদিন আগেও ছাগল চড়াতো বিলের ধারে খালি পায়ে ছাগল চড়াতো গায়ে কোনো পোশাক থাকতো না স্ত্রীর ছায়াটা হয়তো মাথায় তুলে দিয়েছে কিংবা কোনো কিছু একটা মাথায় দিয়ে ছাগল চড়াতো ও আজকে বিল্ডিং করার কম্পিটিশন করছে কি ভুল বলছি না ঠিক বলছি আল্লাহ রসুল বলেছেন আল্লাহর রসুল বলেছেন কতদিন কিয়ামত হবে না যতদিন এই শ্রেণীর মানুষকে দেখবা দেখেন এইভাবেই দেখা যাচ্ছে এখন মানুষ বাড়ি তৈরি নিয়ে কম্পিটিশন চলছে বাড়ি নিয়ে কম্পিটিশন চলছে আল্লাহ রসুল বলছে না যে তুলে না হবে ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে এখন প্রশ্ন হলো আপনাকে বলা হলো যে আপনাকে দুটো চাকরি দেওয়া হবে দুটো চাকরি ভালো করে শুনবেন একটা চাকরি আপনি দশ বছর করবেন পঞ্চাশ হাজার টাকা বেতন আর একটা চাকরি আপনি যতদিন করবেন পঞ্চাশ হাজার টাকা বেতন কোন চাকরি করবেন বুঝতে পারেননি এই চাকরিটা এ নাম্বার চাকরিটা করলে পঞ্চাশ হাজার বেতন দশ বছরের জন্য আর বি নম্বর চাকরি করলে সারা জীবনের জন্য পঞ্চাশ হাজার টাকা বেতন কোনটা করবেন দুই নম্বর করবে সবাই মানুষ বুদ্ধিমান দুই নম্বর করবে এই পৃথিবীতে আপনি ক বছর বলেন তো কোনো গ্যারান্টি আছে আচ্ছা যদিও আপনি বছর এবার আপনি মারা গেলেন মারা যাওয়ার পর থেকে আপনি জীবিত হয়ে গেলেন আল্লাহ কাছে জীবিত তখন থেকে শুরু করে কিয়ামত কেয়ামতের পর অনন্ত জীবন ওই জীবনের শেষ আছে বুঝেননি মনে হয় ওই জীবনে শেষ নাই তারপরেও মানুষ এই পৃথিবীতে ইনকাম করার জন্য কেরিয়ার তৈরি করার জন্য মানুষ ব্যস্ত হয়ে থাকে আখেরাতের কথা সবাই ভুলে যায় কিনা সবাই ভুলে যায় আখেরাতের কথা সবাই যেন কথা ভুলে বসে আছে তার মানে আখেরাতটা হচ্ছে সারা জীবন আর এই পৃথিবীর জীবন হচ্ছে দশটা মিনিটের জীবন কুড়িটা মিনিটের জীবন এক সেকেন্ডের জীবন তাহলে আপনি কি মূর্খ না বাসা বুঝছেন কি বাজা বুঝছেন চিন্তা করে দেখুন যে আপনি এই পৃথিবীর জন্য খাচ্ছেন অতচয় আল্লাহ গ্যারান্টি দিলেন কুল্লু নাফসিন ক্যাতুল মাউত ইউ হ্যাভ টু টেস্ট টু দা ডেথ অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু সাদ আপনাকে গ্রহণ করতে হবে আপনি মারা যাবেন এই কথাই সত্য কিন্তু মারা যাওয়ার পরের জীবন বিশাল একটা পৃথিবী ওই যে জীবন ওই জীবনের জন্য আপনি কিছুই করলেন না আপনি কিসের শিক্ষিত ওই শিক্ষার পাঁচ পয়সা মূল্য নেই আপনি আলহামদুলিল্লাহ পড়াশোনা করুন জানুন বুঝুন তার সাথে সাথে আপনাকে ইসলাম চর্চা করতে হবে তার সাথে সাথে আপনাকে ইসলাম চর্চা করতে হবে তার সাথে সাথে আপনাকে কিতাব পড়তে হবে তার সাথে সাথে আপনাকে কোরআনুল করিম বুখারি মুসলিম সমস্ত কিতাব আপনাকে স্টাডি করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে মাওলানা সাহেব ঠিক বলছে নাকি ভুল মাওলানা সাহেব কি বলছেন এটা আপনাকে যাচাই করতে হবে ধর্ম আপনাকে যাচাই করে মানতে হবে আল্লাহ রসুল বলছেন যে ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে আল্লাহ রসুল বলছেন মূর্খতা বর্ষণ হবে দেখেন আপনার মেয়ে যে স্কুলে পড়ে আপনার ছেলে যে স্কুলে পড়ে ওরা পাশাপাশি বসে তাই না শুরুতেই যে না স্কুলে শুরুতেই যে না এখন স্কুলের কালচারাল প্রোগ্রাম ফাংশন হচ্ছে ক্রিয়া প্রতিযোগিতা হয় না স্কুলে ক্রিয়া প্রতিযোগিতায় প্রাইজ তুলে দেবে হেডমাস্টার মশাই প্রাইজ তুলে দেবে সহকারী মাস্টার মশাই প্রাইজ তুলে দেবে প্রধান প্রাইজ তুলে দেবে এলাকার বিশিষ্ট মানুষ এই প্রাইজ তোলার জন্য হেডমাস্টার তার আগের দিনে ঘোষণা করে দিয়েছে যে স্কুলে ঘোষণা করে দাও সবচেয়ে সুন্দরী যারা মেয়ে আছে তাদেরকে যেন মাঠে থাকতে হবে বাসা তাদেরকে মাঠে থাকতে হবে তারা প্রাইজ নিয়ে দিবে তাদের পেট পিট খোলা থাকবে প্রাইজ নিয়ে দিবে এবার এলাকার প্রধান সাহেব এলাকার টিচার এলাকার যাই হোক না কেন গণ্যমান্য ব্যক্তি তারা ওই ওর হাত থেকে পোশাক নিয়ে দিবে জাতির সামনে নগ্নতা প্রকাশ করছে এখন ছাব্বিশে জানুয়ারি পালন হচ্ছে একুশে ফেব্রুয়ারি পালন হচ্ছে এরকম তেইশে জানুয়ারি পালন হচ্ছে এখন তেইশে জানুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি জানুয়ারি পালন হচ্ছে ভালো কথা আচ্ছা ঠিক আছে আপনি করেন আপনি হিন্দু মানুষ আপনি কিছু বুঝেন না আপনি ইহুদি মানুষ আপনি কিছু বুঝেন না আপনি খ্রিস্টান মানুষ আপনি কিছু না আপনার মেয়েটা ওখানে গিয়ে নাচছে ওর এগারো ওর সতেরো বছর বয়স ওর ষোলো বছর বয়স ওর পনেরো বছর বয়স আপনার মেয়ে নাচছে গোটা দুনিয়া দেখছে হেডমাস্টার নাকি চুপ করে বসে আছে আর বায়োলজির শিক্ষক নাকি চুপ করে বসে আছে অঙ্কের মাস্টার বসে আছে সবাই অপলোক নয়নে তাকে আপনার মেয়ের সুন্দর এই ডান্স সুন্দর এই নৃত্যটাকে দেখছে এরা বলে হেডমাস্টার এরা নাকি প্রধান শিক্ষক এরা নাকি অ্যাসিস্ট্যান্ট টিচার ভাবা যায় জাতি কোথায় গিয়েছে আল্লাহ রসুল বলছেন ও এক সারুল জাল মূর্খতা বর্ষণ হবে এদের দেখেন এরা সবাই মূর্খ এরা হচ্ছে সবাই মূর্খ তাহলে এদেরকে শিক্ষক ভাই যদি দেখে ফেলে মোবাইলে যে জেনা আছে মোবাইলে যে ব্লু ফিল্ম রয়েছে মোবাইলে যে উল্টো পাল্টা মেয়ের নাম্বার রয়েছে এইগুলো যদি ভাই দেখে ফটো রয়েছে নোংরা মেয়ের মোবাইল নাম্বার রয়েছে নোংরা মেয়ের মেসেজ রয়েছে আমার যে বিপদে পড়ে যাবো আমি জি তার জন্য লক তার জন্য লক এবার চিন্তা করে দেখেছেন ভেবে দেখেছেন আল্লাহ রসুল বলছেন যে এক সরত জেনা জেনা বেড়ে যাবে সমাজে চারিদিকে জেনা বেড়ে যাবে আপনার মেয়ে যদি খালি চুল খুলে বাইরে যায় পাঁচ শ্রেণীর মানুষ পাপি যার মেয়ে আছে যার স্ত্রী আছে তারা শুনবেন আপনার মেয়ে যদি চুল খুলে বাইরে যায় পাঁচ শ্রেণীর মানুষ পাপি পাঁচ শ্রেণীর মানুষের জাহার নামে যাওয়ার জন্য প্রস্তুত এক যারা আপনার মেয়েকে দেখছে লাগাতার দৃষ্টি দিয়ে দেখছে আপনার মেয়ের দিকে তাকিয়ে আছে দুই আপনার মেয়ে এই যে প্রদর্শন করছে তার জন্য আপনার মেয়ে পাপি তিন আপনি বাবা জীবিত আপনি পাপি চার যে আপনার মেয়ের যদি বিবাহিত হয় ও যদি বিয়ে করে থাকে ওর স্বামী পাপি পাঁচ ওর যদি বড় ভাই জীবিত থাকে বড় ভাই পাপি কি বললাম একটা মেয়ে যদি চুল খুলে বাইরে যায় এটা মেয়ে যদি খালি চুল খুলে যায় বুক পেট পিট এটা খুললে কি হবে এটা আপনি বুঝে নিন খালি যদি চুল খুলে বাইরে যায় চুল খুলে স্কুলে যায় তো সব মানুষ ওর দিকে তাকিয়েছে ফেল 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 করে তাকিয়েছে এখন কারা পাপি এক যতজন লোক একই দৃষ্টিতে তাকিয়েছে দুই ওর মহিলা পাপি তিন ওর বাবা পাপি চার বিবাহিতা যদি হয় ওর স্বামী পাপী কুলাঙ্গার পাপি ওই স্বামীটা পাপি পাঁচ ওর ভাই যদি থেকে থাকে বড় ভাই ওর বড় ভাই পাপি আর আপনার স্ত্রী বাইরে ঘোরাফেরা করে আপনার মেয়ে বাইরে ঘোরাফেরা করে আরে বাইরে তো ঘুরে ঘুরে ট্যাপে ও নাকি গোসল করে গো রাস্তার ধারে ট্যাপ রয়েছে ট্যাপে নাকি আপনার মুসলমানের স্ত্রী গোসল করে কত বড় জালেম হতে পারে আল্লাহ সুবাহ বলছেন ওকার না ফি বইতি কন্যা ওলা তাবার রুজ না তাবার রুজাল জাহেলিয়াতিন উলা এই মহিলারা শোনো বাড়ির মধ্যে থাকবে খবরদার বাড়ির মধ্যে থেকে বেরাবে না জাহেলিয়াতের যুগের মতো তুমি তোমার নিজেকে দেখিয়ে বেরাবে না জাহেলিয়াতের যুগের মতো তুমি তোমার নিজেকে দেখে বেড়াবে না মা নাকি বলছে ও মামুনি কোথায় যাচ্ছিস তাম্মু সরস্বতী পুজো স্কুলে যাচ্ছি তো মা বলছে ছিছি পাগলি আজকে কি চুড়িদার পরে যেতে হয় আজকে তুই শাড়ি পরে যা তোর নাভি দেখবে না মানুষ এর বাপ পুরুষ বংশে যারা রয়েছে তারা পুরুষ মুসলমানের বাচ্চা রাস্তায় হাওয়াটা কি করে এইভাবে কি করে মুসলমানের বাচ্চা আরে ইহুদি খ্রিস্টান হতে পারে একজন মুসলমানের মেয়ে এইভাবে যাই কি করে স্কুলে ও টিউশনিতে যাই কি করে বাইরে বেরোয় কিভাবে আল্লাহ সুবান তারা কোরআনুল কেরিমের মধ্যে বলছেন হাই মহিলারা সরো তোমরা যখন বাইরে যাবে তখন তোমরা জিলবাব হিজাব বোরখা চাদর উন্না পরে যাবে গোটা পৃথিবী হচ্ছে সম্পদ তার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার স্ত্রী গোটা পৃথিবী হচ্ছে সম্পদ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ অন্যতম সম্পদ হচ্ছে আলমারাতু সলেহা নেকা

মেয়েদের ব্যাপারে তাই কথা বললেন যে অপর পর্পুষ দেখলে পাপ হবে তো বাড়িতে যে ছোট নিজের ভাই থাকে দেবর তাই তো বললেন দিকে। দেবর তো দেবরের ব্যাপারে কি বলবেন নালা শুল্লি একটু বলেন না মহম সরসাম হওয়া মত ও ও মৃত্যু বাইরের লোকের কাছ থেকে তো আপনার স্ত্রী দেবর হচ্ছে মৃত্যু ওর থেকে আরো দূরে থাকবে ওর থেকে আরো দূরে থাকবে যেই মামনি বাড়িতে এসেছে আর মামনির চলে মানে আর স্বামী স্বামী বাড়িতে বেড়াতে গেছে মানে আপনার মেয়ে আর আপনার জামাই বাড়িতে এসেছে এবার আপনার কুলাঙ্গার স্ত্রী আপনার সঙ্গে সঙ্গে আপনার ছোট মেয়েকে বলছে ও শ্যামলি জানা তোর দুলা ভাই আসলো তোর বোন ঘরে না একটু গল্প কর বলে না তোর দুলা ভাই আসলো খাবার না তোর দুলা ভাই আসলো একটু গল্প কর তোর একটু সিনেমাতে নিয়ে যা কত বড় কাপড় করেন আরে ভাই মানে আল্লাহ রসুল বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জেনা করে তাকে একদম গোলাপ বিপদে দিতে হবে তারপরে তাকে পাথর মেরে 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 ফেলতে হবে হাজারো দুলা ভাই মৃত্যু মৃত্যু দেওয়া উচিত পাথর মেরে মেরে ফেলা উচিত আপনার বাড়িতে আপনার জামা এসেছে আপনি খাওয়াবেন শাশুড়ি খাওয়াবে না শ্বশুর খাওয়াবে শাশুড় শ্বশুর খাওয়াবে ও ছোট শালিকা গেল মানে আশ্চর্য কথা ও ও ও গেল 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 ইসলাম মূর্খ তাই তাই ও দুলাভাই সামনে যাবে মানে এইভাবে দুলাভাইয়ের সাথে পীড়িত করতে 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 কি হয়েছে একজন মামনি বাড়িতে শ্যামলি চলে গেছে দুলা নিয়ে চলে গেছে আশ্চর্য কথা বিয়ে তো দিলেন দিলেন বিয়ে দিয়ে একটা মেয়েও উপহার দিলেন আবার ফ্রি ফ্রি দেওয়ার কি দরকার ছিল রে ভাই এত ফ্রি দেওয়ার কি ইচ্ছা অন্য অন্য জায়গায় মেয়ের বিয়ে দিতেন কাকে বলে দেখেন এক নাম বলতো ভালো স্ত্রী আল্লাহ সুন্দর একটা স্ত্রীর নাম বলতো দুটো স্ত্রীর নাম বলতো বলতো মোহাম্মদ কোথায় জন্মগ্রহণ করেছিল আপনার স্ত্রীকে আপনি একবার জিজ্ঞাসা করেন তো রাত আটটার সময় কোন সিরিয়াল হয় গো রাত সাড়ে আটটার সময় কি 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 কোন সিরিয়াল হয় ওই সিরিয়ালের নায়ক নায়িকাকে আরে নায়ক নায়িকা তো বলবে বলবো চোদ্দ গোষ্ঠীর নাম মুখস্থ আপনার স্ত্রীর জিজ্ঞাসা করেন আমি মিথ্যা বলছি কি না সব বলে দেবে ও অথচ দিন ইসলাম ওর মধ্যে মাথার মধ্যে নেই দিন ইসলাম ও না ওই পোশাক দেখছে নোংরা মেয়ে ওই মেয়েগুলা টিভিতে নাচছে ওদেরকে দেখছে দেখার পরে ওরা যা পোশাক পরছে এরাও তাই পরছে আরে পোশাক দেখলেই বোঝা যায় না যে পোশাক অবস্থা চারিদিকে ছেড়া মনে হচ্ছে যেন ভিকারিতে পোশাক পরে আছে ওটাই নাকি সবচেয়ে বেশি দামি পোশাক স্ট্যান্ডার্ড একটা পোশাক আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে কলেজে গিয়েছে এত টাইট বাবা পেশাব চাপিয়েছে ও ভাবছে যে কি করে এখন খুলি আর কি করে পেশাব করি দাঁড়িয়েও করতে পারবো না বসেও করতে পারবো না এমন একটা অবস্থা হয়ে গেছে মানে ওর মাথা খারাপ পেশাবও করতে পারছে না বাড়িতে এসে মাকে বলছে মা টেনে খুলে দাও তো আরে ভাই সাতশো টাকা দিয়ে জেলখানায় ঢুকতে কে বললো জেলখানার মধ্যে ঢুকে বসে আছে জানি না এলাকায় কেমন পর্দা আছে পর্দা করে গো এলাকার মহিলা বোরখা পরে কেউ ইন্না সব পঞ্চায়েতের সার নাকি খোলা খোলা দরবার যে খুলে দিয়েছি যার যা ইচ্ছা দেখে নাও করে নাও ছি 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 মুসলমানে মে इधर लंजलागा उचित आयशा रजीला तालम चालाスル বলেন কি কিয়ামতের মাঠে মানুষ উলঙ্গ থাকবে মানে আরে এটা হয় কি করে আমি আয়শাকে দুনিয়াতে কেউ দেখলো না আরে আমি আয়শা সব সময় জিলবা ভিجاب চাদর পরে থাকতাম কিয়ামতের মাঠে নারী পুরুষ একসাথে থাকবে আর উলঙ্গ অবস্থায় থাকবে আপনি বলেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয়শারে কে মাঠ এত ভয়ঙ্কর এত কঠিন হবে সেখানে কেউ কারোর দিকে তাকাবে না কেউ কারোর দিকে তাকাবে না আল্লাহ রসুল বলেছেন যাবে না এই বক্তৃতা শোনার পরে যদি এলাকার মহিলারা বুর্খে না পড়ে তাহলে ভাবতে হবে কি কোন প্রাণী কথা শুনে না গো পৃথিবীর মুখে একটা প্রাণী আছে যারা কথা শুনে না তার নাম হচ্ছে ও জি ও জি ডগ কুকুররা কথা শুনে না আপনি আপনার নিজেকে হেফাজত করুন আপনি আপনার নিজেকে বাঁচান আপনার মুখে দাড়ি থাকবে দায় করবেন আর আপনার স্ত্রী আপনার মেয়ে বাইরে যাবে কেন এইভাবে যাবে কেন খুললাম খুললাম যাবে কেন তাকে সুন্দর করে হিজাব পরে জিলবাব চাদর বুরখা দিয়ে ঢাকুন না কেন সমগ্র অংশ ঢেকে বেরোতে হবে আল্লাহ সুমন সুরা হাজের মধ্যে বললেন আল্লাহ সুমন সুরা হাজাবের মধ্যে বললেন মহিলাদের কাছ থেকে কোনো কিছু চাইতে হলে আড়াল থেকে চাইতে হবে মহিলাদের কাছ থেকে কোনো কিছু চাইতে চাইতে হলে আড়াল থেকে হবে আর আমাদের সমাজে কি হয় সরাসরি বাড়িতে ঢুকে গিয়ে বলছে ঢুক কুদাল খান কতি গো হয় না এ কথা বলে পাওয়ার ওকে দিল কে বাড়িতে ঢুকার পাওয়ার দিল কে আল্লাহর রসুল বলছে আপনার স্বামী যখন বাড়িতে থাকবে না আপনাকে যদি বাইরে থেকে কেউ ডাকে আপনি কর্কশ ভাষায় জবাব দিবেন খুব কঠিন করে কথা বলবেন জি কেমন করে আপনি বসে আছেন আপনি গোসল করছেন বা বাথরুমে ঢুকেছেন আপনার ফোন এসেছে এখন ফোন এসেছে আপনি ফোনটাকে যদি ধরে নো ব্যতিক্রমী ফোনটাকে ধরে বলবেন আসসালামু আলাইকুম উনি বাথরুমে আছে পরে ফোন করুন ব্যাস এটা যে কথা যাতে করে ওই তরফ থেকে না বুঝতে পারে যে ও যদি ভাবার বাপরে বাপ এ মেয়ে নাকি গো না লঙ্কা খুব কঠিন গো দ্বিতীয়বার আরও চান্স নেওয়ার চেষ্টা করবে না আর যেই ফোন এসেছে স্বামী বাথরুমে আছে বা বাইরে আছে এবার আপনি বলছেন হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন আচ্ছা ঠিক আছে আমার স্বামী নেই আসলে একটু গল্প করি এটা চলবে না এত নরম কণ্ঠস্বর শুধুমাত্র স্বামীর জন্য হবে আপনার মেয়ে মেয়েটাকে মানুষ করছেন এই মেয়েটাকে যে মানুষ করছেন এই মেয়েটাকে একটা ছেলের হাতে তুলে দিয়েছেন একটা পাত্রের হাতে এখন ওই পাত্রের হাতে তুলে দেওয়ার পর হকটা কার বলেন তো পাত্রের তাহলে ওই হক কেন আপনি খুললাম খুললাম বাজারে ছেড়ে দিচ্ছেন কি কারণে ছেড়ে দিচ্ছেন আমাদের মুসলমান সমাজ প্রত্যেকটা মহিলার জন্য পর্দা করা ফরজ যেমন একজন মানুষ যদি নামাজ আদায় না করে আর যদি মনে করে যে নামাজের আমার কোনো প্রয়োজন নেই সে ব্যক্তি মুসলমান নাই মোহাম্মদ সাল্লাহাম বলছেন মানতারা কা সালাত আর মুতাম্মিদিন যে ব্যক্তি ইচ্ছে করে সালাদকে পরিত্যাগ করলো সালাতের ফরজিয়তকে অস্বীকার করলো ওই ব্যক্তি যেমন মুসলমান নয় তেমন কোনো মহিলা যদি পর্দাকে ঘৃণা দৃষ্টিতে দেখে পর্দা না করে সেও মুসলমান না কারণ পর্দা করাও ফরজ চিন্তা করেন আপনি নামাজ পড়েন আপনার স্ত্রীও হয়তো নামাজ পড়ে দু চার বেলা কিন্তু সে পর্দা করে না ফরজ বিধান কেউ যদি অবজ্ঞা করে যদি ঘৃণা করে যদি না মানে তাহলে সে আর মুসলমান থাকতে পারে না অসম্ভব থাকতে পারে না মেয়ে বাড়ি থেকে বেরালেই বোরখা পরতে হবে অবশ্যই মানে এমন ভাবে ঢেকে বেড়াতে হবে দেখেননি আপনার দাদি আপনার নানির জামানায় তো ওরা বুড়ি হয়ে গিয়েছিল তারপরে ওদেরকে কেউ দেখতে পায়নি অথচ শাড়ি পরতো তারা তাদেরকে দেখতে পায়নি আর আপনার স্ত্রীকে এগারো কেন বত্রিশ হাত শাড়ি এনে ঢাকে না পেট পিট খোলা থেকে যাই আল্লাহ রসুল বলছেন মূর্খতা বর্ষণ হবে চারিদিকে মূর্খ আপনি এখান থেকে যান রাস্তায় দেখবেন শুধু নগ্ন নারী আর নারী শুধু নগ্ন নারী আর নারী আরে মুসলমানের তো আছে আছে হিন্দু ইহুদি খ্রিস্টান যারা আছে সব যেন পুজো দেখতে যাচ্ছে সবাই সবারই পুজো এরকম অবস্থা সবাই এই নগ্ন পায় নগ্ন ভাবে চলে যাচ্ছে দেখলে বোঝা যায় না যে কোনটা হিন্দু কোন মুসলমানের ছেলে মেয়ে এ পোশাক কেন পড়বে আপনাকে দেখলে তো মানুষ চিনতে পারবে আপনার স্ত্রীকে দেখলে মানুষ বুঝতে পারবে হ্যাঁ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ঘরের মেয়ে মুসলমানের ঘরের মেয়ে এর শরীরের দাম রয়েছে কোটি কোটি টাকা টাকা তাই সে শরীরটাকে কাউকে দেখায় না তার শরীরটা রয়েছে সংরক্ষিত রয়েছে শুধুমাত্র তার স্বামীর জন্য স্বামী সব পারে স্বামী সব পারে স্ত্রীকে দিয়ে করাতে কিন্তু স্বামী একটু স্ত্রীকে ঢাকতে পারে না স্বামীও চাই তিন হাজার টাকাতে শাড়ি কিনে দিলাম এই শাড়ি আবার বুর খাতলায় গো তো থাক একটু ঘুরুক আমি খেলে আমারই কেন বউ হবে ও আরো পাঁচ বউ হোক না মানুষ চোখের মাধ্যমে জেনা করেই নিক না আবু হুয়ান বলেন রাসুল সাল্লাম বলেছেন হাতের জেনা হাত দিয়ে ধরা কানের জেনা কান দিয়ে শোনা চোখের জেনা চোখ দিয়ে দেখা পায়ের জেনা ওই দিকে ধাবিত হওয়া অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা আপনার স্ত্রী যখন খোলা মাঠে হেঁটে যাবে রাস্তা দিয়ে হেঁটে যাবে জাতির সামনে দিয়ে হেঁটে যাবে একজন পুরুষ আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আছে আপনার স্ত্রীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে এখনো কত না কুকাম আকাম কুকীর্তি এগুলো করে বসবে যত পাপ সে করলো সে তো পাপি হলো হলো আপনার স্ত্রীরও পাপী হলো সাথে আপনিও পাপি হলেন তাহলে এই অশ্লীল বিহাপনা থেকে দূরে থাকতে হবে অশ্লীলতার মধ্যে আরও একটা কথা বলি এই যে গান প্রায় বাড়িতে টিভি চলে প্রায় বাড়িতে সিরিয়াল চলে প্রায় অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে গান তো আছে আছে আরো খারাপ সিনেমা আছে একই টেবিলে খেতে বসেছে খেতে বসার পরে কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে ও গান শুনছে মেয়ে মে পাস করেছে ছেলে লন্ডন থেকে ডিগ্রি করে রেখেছে মা বলছে আমি মাস্টার্স বাবা বলছে আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সব হাইলি এডুকেটেড এরা বসে আছে এরা একসাথে করছে অথচ মোহাম্মদ সাল্লাহাম গান শুনলে কানে আঙুল দিতেন আর আপনার ছেলে আপনার সামনে গান পুরে দিল কানের মধ্যে যদিও কে আমাদের মাঠে গরম সীসা উত্তপ্ত সীসার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে এখন আপনাকে বলছি যে আপনি মাস্টার ডিগ্রি পাস আপনি লন্ডন থেকে ডিগ্রি করে রেখেছেন এই শিক্ষার মুখে লাথি মারি এই শিক্ষার মুখে লাথি মারি যে শিক্ষা আপনাকে গান শুনতে শেখায় ছি আল্লাহ রসুল গান শুনলে মিউজিক শুনলে আস্তায় ঠানলো অত বলে কানের মধ্যে রাহুল ঢুকে দিত আর আপনার ছেলেকে আপনি মোবাইল কিনে দিয়েছেন গান শোনার জন্য তারপর একই ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আর ওই নগ্ন মেয়ে নাচছে ওটা দেখছে আর খাচ্ছে সবাই নাকি বাড়িতে এনজয় করছে তার ব্যাপার গো কিভাবে জেনা ছড়াচ্ছে দেখেন ওই নগ্ন নারীদেরকে দেখছে আর ওর কাম উদ্দীপন হচ্ছে তারপরে রাস্তায় যাকে পাচ্ছে তাকে তোকে ধর্ষণ করছে দর্শন আজ থেকে বিশ বছর আগে এত বেশি ছিল না পৃথিবীতে এখন যা ধর্ষণ হচ্ছে কেন দেশপত্রগুলো দেখেন মহিলাদের পুরুষ লজ্জা পাবে পুরুষ লজ্জা পাবে এমন দেশপত্র মহিলাদের তারপরে মোহাম্মদ সাল্লাম বললেন ও এক সারবুল খামরে মদ পান বেড়ে যাবে নেশাদার বস্তু পান করা বেড়ে যাবে হুজুর নাকি ফতোয়া দিয়েছে বিড়ি খাওয়া মাকরু হুজুর ফতোয়া দিয়েছে বিড়ি খাওয়া মাকরু আর মদ খাওয়া হারাম হুজুরের কথা শুনবেন নাকি সবারই সেরা হুজুরের কথা শুনবেন চলেন আমাদের হুজুরকে জিজ্ঞাসা করি আল্লাহ রসূল বলেন তো পানবীড়ি জর্দার সিগারেট গুল এগুলো কি খেতে পারে এখন মহম্মদ হোসেন কি বলছেন হাদিস আপনাকে আমি আর্মিতে শুনে তার বাংলা বলছি এখন দেখেন আ নমি দ আদ্দা রজিয়া আল্লাহতুলা আনু মা কল কলা রসুল উল্লাহ ইসাল্লাল্লাহ আউলিসাল্লাম আবু দাদা রজিয়া আল্লাউতাল্ল আনু বলেন রসুল সাল্লাল্লাউসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন ও কুল্লু খামরিন হারামুন কুল্লু মুসকিরিন খামরিন ও কুল্লু খামরিন হারামুন প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা নেশাই হারাম প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা নেশাই হারাম প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদে হারাম আল্লাহ রসুল বলেছেন আপনার হুজুর বলছে বিড়ি খাওয়া মাকরু মোহাম্মদ সাল্লাম বলছে প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদে হারাম আল্লাহ রসুল বড় না আপনার হুজুর বড়।

লাইদ খুলুল জান্নাতা ও জান্নাতে যাবে না লাইদ খুলুল জান্নাতা ও জান্নাতে যাবে না লাইট খুলুল জান্নাতা ও জান্নাতে যাবে না মদমিনুল খামরিন যারা নিয়মিত পানবেরি জর্দা গুল সিগারেট মদ ফ্রেন্সিডিল ইত্যাদি খাই পান করে এরা জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলছেন বর্ণনা আয়েশার জেলাতে রানা করছেন আর আবি হুরাল হাতে রাজ্যের লাহতলা আনু মা কল কলা রসুলুল্লাইসাল্লা আলোসাল্লাম আবু হুরাল রাজ্যের লাহতলা আনু বলেন রসুল সাইসাল্লাম বলেছেন আবুহ্লাউ কানু বলেন রসুদ সাল্সাল্লাম বলেছেন আবুর আল্লাহ মানে সবচেয়ে হাদির বেশি বর্ণনা করি তিনি বলছেন মানে অথেন্টিক মানুষ তারপরে পৃথিবীর সবচেয়ে বড় অথেন্টিক মানুষ মহম্মদ সাল্সাল্লাম বলছেন লাজখুরুন জান্নাতা জাসাদা ওই দেহ জান্নাতে যাবে না গুজিয়ামিল হারাম যে দেহ বন্ধনের টাকা খেয়ে গড়ে উঠেছে যে দেহ এলআইসির টাকা খেয়ে গড়ে উঠেছে যে দেহ সুদ খেয়ে গড়ে উঠেছে যে দেহ ঘুষ খেয়ে গড়ে উঠেছে যে দেহ নেশাদার দ্রব্য পান করে বা খেয়ে গড়ে উঠেছে এই দেহ জান্নাতে যাবে না আল্লাহ রসুন বলছেন সাড়ে চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ সুবাদা করুল কেরিমের মধ্যে বলছেন ইয়া জিরা আমানু হে ইমানদারগণ তোমরা শুনে রাখো ইমানদার ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ও বাকি আমিনার রিবা সুদ্রুদ যা খেতে বন্ধন বন্ধন যা লিয়েছো বন্ধন টন্ধন যা নিয়েছো এরকম বাদ দিয়ে দাও ইনকুন্তম মমিন তুমি যদি মমিন হও তুমি যদি ভালো ব্যক্তি হও ফাইল্লাম তা ফালু এই কথা শোনার পরে যদি তুমি না মানো এই কথা শোনার পরে যদি তুমি না মানো ফাজাদু হারদিবিন আল্লাহী রসুলে মনে রাখো আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হয়ে গেল আল্লাহ আর আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ করে পারবেন গো কেউ সম্ভব বন্ধন নিলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা হয় বাড়িতে এলআইসি থাকলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা হয় বাড়িতে ডেস্টিনি থাকলে আল্লাহ আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা করা হয় বাড়িতে কেউ যদি এভাবে সুদের কারবার করে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা হয় আপনাকে আমি কি দিয়ে বোঝাই একটু খেয়াল করেন মোহাম্মদ বলছেন আর রিবা সাবুনা জুজান সুদে রয়েছে পাপ পাপ সুদ খেলে হয় এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় তার মধ্যে সবচেয়ে নিচের পাপ সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা নাউজুব্লা মিন জালিক নিজের মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করলে যত পাপ হয় এক টাকা সুদ খেলে তত পাপ হয় যে আপনি বলছেন আপনার তো ভালোই লাগছে না তাই আমি বন্ধন নিয়েছি আপনাদের তো লাগে আমার মেয়ের বিয়ে কে দিয়ে দিবে আমার একটা মেয়ে বা দুটো মেয়ে আমি বিয়ে দিতে পারছি না তাই বন্ধন লোন নিয়েছি বলেন তো আজ থেকে দশ বছর আগে বন্ধন ছিল আজ থেকে দশ বছর আগে বন্ধন ছিল ছিল না আপনার দাদার কোটা মেয়ে আপনার দাদু আপনার দাদুর কটা মেয়ে আমার আব্বারা নয় ভাই এক বোন এরকম বহু পরিবার ছিল না আগে দশটা বারোটা তেরোটা করে ছেলে মেয়ে আপনার দাদা হাল চাষ করতো মাঠে তার কোনো চাকরি ছিল না একটা মেয়েও কি বিয়ে না হয়ে বাড়িতে বসেছিল সবারই বিয়ে হয়েছে তার সংসার চলেছে হাল চালিয়ে আপনার সংসার চলছে না আপনার ছেলে চাকরি করে ছেলে আপনি ব্যবসা করেন আপনি মাঠে ঘাটেন এত জমি জমা তাও আপনাকে বন্ধন দেওয়া লাগছে এটা কি বলেন তো এটা যে আপনার কাপুরুষতা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আপনার দাদার এত কিছু ছিল না তাও দাদার সমস্যা হয়নি কিন্তু আপনার দাদা আল্লাহকে ভালো করে মানত ইবাদত যা করতো একদম নিট অ্যান্ড ক্লিন ইবাদত করতো তার অভাব ছিল না আপনার মেলা টাকা আপনার মেলা অভাব মানে আল্লাহর উপর আপনার ভরসা উঠে গেছে পৃথিবীর বুকে মোহাম্মদ সাল্লাম যদি চাইতেন আল্লাহর কাছ থেকে আল্লাহ গোটা পৃথিবীটা আমার হাতে দিয়ে দাও দিয়ে দিতেন কিনা আল্লাহ দিতেন কিনা আল্লাহ দিয়ে দিতেন একবার অফারও দিয়েছিলেন একবার অফারও দিয়েছিলেন কিন্তু আল্লাহ রসুল গ্রহণ করেননি এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাত দিন আট দিন দশ দিন বারো দিন মাসের পর মাস মাসের পর মাস না খেয়ে থাকতেন পেটে পাথর বাঁধতেন দাঁড়াতে পারতেন না একটানা সময় তো দুটো পাথর আল্লাহ রসুল চলতেন আল্লাহ সম্পদ দিতে পারতেন না আল্লাহ রসুল আপনি সংসার ভালোভাবে তারপর আপনি বন্ধন নেন মানে আপনার ইমানে ঘাটতে আছে এই জায়গাটায় ঘাটতে আছে জাগাটাকে পরিবর্তন করতে হবে জায়গাটাকে পরিবর্তন করতে হবে হারাম রুজি যদি আপনি খেয়ে পৃথিবী থেকে চলে যান তাওলে আত্মার জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তৈবুন লা ইগবালু ইল্লা তৈবা আল্লাহ পবিত্র পবিত্র জিনিসরা গ্রহণ করেন না আল্লাহ পবিত্র পবিত্র জিনিসরা গ্রহণ করেন না আল্লাহ পবিত্র পবিত্র জিনিসরা গ্রহণ করেন না বলেন বিড়ি পবিত্র কথা বলেন বিড়ি পবিত্র তাই তাহলে এই বিড়ি খেয়ে আপনি জান্নাত যাবেন কি করে হুজুর সেদিন বিপদে পড়ে যাবে বিশ্বাস করুন এখন থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন জান্নাতে রাস্তায় হাঁটুন এটা আমাদের দাবি এবং দেওয়া বলছিলাম যে চারিদিকে মানুষ নেশার নেশা করবে দেখেন বেশিরভাগ যুবকই নেশা পাগল বেশিরভাগ যুবক নেশাতে পরিবার নষ্ট হয়ে গেল জানেন যে এই যে কালী পুজো চলছে না শ্যামা পুজো বা কালী পুজো পেপারে দিয়েছে এই কালী পুজোতে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মদ বেশি বিক্রি হয়েছে ভারতে চিন্তা করেন আছে কোথায় মানুষ কত টন কত হাজার টন লিটার নাকি বিক্রি হয়েছে আল্লাহ আকবর চিন্তা করা যায় যুবকরা নেশায় পড়ে আছে আল্লাহ আকবার ওই সেই যুবকের কথা ভাবেন আল্লাহ রসুলের জামা জামানায় জান্নাতে যাওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষী ছিল তারা আল্লাহ রসুলকে বলতো যে আপনার দিনের রাস্তায় আমরা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি যান মাও দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি সবাই যুবক ছিল ইসলামের ছায়া তলে তারা দলে দলে এসেছিল আর আজকে আমাদের যুবক দলে দলে নেশার দিকে চলে যাচ্ছে নেশায় বুধ হয়ে পড়ে থাকছে একটা মানুষ কেরালায় যাচ্ছে হাড় ভাঙা সারাদিন খাটনি করার পরে যে টাকাটা ইনকাম করছে ওই টাকাটাতে কেরালায় বসে নেশা করে উড়িয়ে দিচ্ছে এদিকে বউ বেটি নিয়ে বউ স্ত্রী কাঁদছে কান্নাকাটি করছে আল্লাহ আমার সংসার কি করে চলবে অসংখ্য পরিবার এরকম আমাদের কাছে আসে আমরা জানি তাহলে এই নেশাদার দ্রব্য থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনি যেই নেশা করুন না কেন এরপরে আল্লাহ রসুল বলেন ওই রিজাল পুরুষ কমে যাবে পুরুষ সমাজে পুরুষ থাকবে না পুরুষ মানে যারা দিন ইসলামের জন্য কথা বলবে যারা দিন ইসলামকে মেনে চলবে যারা দিন ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে যারা দিন ইসলামের জন্য সদা সহরা সহস্র টাইম সবসময় পাহারায় থাকবে এরা হচ্ছে পুরুষ আপনার ছেলে নামাজ পড়ে না বাড়িতে বসে থাকে অ্যান্ড্রয়েড মোবাইল চালায় সারাদিন ফেসবুক দিন মানে আপনার ইত্যাদি ইত্যাদি চালাতে ব্যস্ত আপনার ছেলে নামাজ পড়ে না আপনি একে কি করে পুরুষ বলবেন আল্লাহ রসুল বলছেন সাত বছর বয়স সাত বছর বয়স একে বললো আব্বু সোনা আম্মু সোনা চলো সালাত করো চলো নামাজ পড়ো আল্লাহ রসুল বলছেন দশ বছর বয়স নামাজ পড়ে না একে মারো আল্লাহ রসুল বলছেন পৃথিবীর বুকে আপনি বাবা আপনার ছেলে আপনি দেখতে যাচ্ছেন যে খাদের মধ্যে পড়তে যাচ্ছে আপনি বাঁচাবেন কি বাঁচাবেন না বাঁচাবেন তো আপনি তো কনফার্ম যে মারা যাওয়ার পর আপনার ছেলে যদি নামাজ আদায় না করে যায় তার থাকার জায়গা হবে জাহান্নাম জাহান্নামের আগুনে জ্বলতে হবে খুব কঠিন জায়গা জাহান্নামের আগুনে জ্বলতে হবে খুব কঠিন জায়গা তো যার নামের আগুন থেকে জ্বলবেন জ্বলানোর পূর্বে আপনি কি তাকে পৃথিবীর বুকে নামাজ শিক্ষা দেবেন না আপনার উচিত কিনা যে পৃথিবীর বুকে অবশ্যই তাকে সালাদ শিক্ষা দিন নামাজ শিক্ষা দিন নামাজ ছাড়া কোনো কিছু কাজে লাগবে না আপনি কি করে নামাজ পড়ে নামাজ যায় আসে না আপনি নামাজ তো শুরু করেন একটু লাভ থাকবে সমস্যা হবে ঠিক আছে আপনি অন্তত পক্ষে নামাজ তো শুরু করুন মসজিদে যাওয়া শুরু করুন আপনি জানেন নামাজ ত্যাগ করা কত বড় পাপ জেরা করলে যা পাপ হয় তার চেয়ে বেশি পাপ হয় নামাজ ত্যাগ করলে কাউকে হত্যা করলে যা পাপ হয় তার চেয়ে বেশি পাপ হয় নামাজ ত্যাগ করলে সলাদ ত্যাগ করলে তাহলে আপনাকে আমাকে দেখতে হবে যে সলাথ সলাতের প্রতি আমার পরিবার উদাসীন নাকি সালাদ আমার পরিবারের সবাই ঠিকঠাক আদায় করে কিনা আমার স্ত্রী সালাত আদায় করে কিনা আমার মেয়ে সালাত আদায় করে কিনা আমার ভাই সালাত আদায় করে কিনা আমার আব্বা যান সালাত আদায় করে কিনা আমার ছেলে সালাত আদায় করে কিনা সবাইকে সালাতের জন্য নামাজের জন্য আপনাকে প্রস্তুত করতে হবে না তো আমাদের নামাজ নেই সামান্য কিছু মানুষ মসজিদে যায় আপনাদের মসজিদ কোন দিকে গো কোন দিকে এখান থেকে এই দিকে এই মসজিদে ফজরে কতজন লোক হয় বলেন তো ফজরে কতজন লোক হয় কেউ নাই গ্রামের কত বড় গ্রাম পাঁচশো করে ষাট জন মানুষ মুসলমান তার ব্যাপার এমনি মানুষ ত্যাগ করবে এমনি উইদাউট রিজন কোন কারণ ছাড়া চিন্তা করেছেন একবার তাহলে যে বাবা যায় তার ছেলেকে নিয়ে না মসজিদে নিশ্চয়ই যে ছেলে যায় তার বাবাকে ফোর্স করে না নিশ্চয় আমরা ভেবে দেখেছেন আবার দাবি করে আমরা মুসলমান আবার এই লোকগুলাই যারা নামাজ পড়ে না তারা আবার চায়ের দোকানে ঝড় তুলে এরা আমিন বলে জোরে এরা বুকে হাত মানে এরা জাকির নায়েকের মরিদ বলে না এরা ঝামেলা সৃষ্টি করে আল্লে ভাই আল্লাহ রস্তে সবাই মুসলমান আমরা আলহামদুলিল্লাহ মানুষকে গিয়ে গিয়ে বলেন দরজায় দরজায় গিয়ে গিয়ে বলেন চলেন বাপ চলেন ভাই চলেন আসেন আমরা নামাজ পড়ি আসেন ইতলাপ যা থাক আপনি যেভাবে পড়েন চলেন আগে নামাজ তো শুরু করি নামাজ শুরু করলে আল্লাহ সোমানিমের মধ্যে বলছেন তোমরা সালাত করো নিশ্চয় নামাজ তোমার সমস্ত নোংরামি তোমাকে নোংরামি থেকে তোমাকে বের করে আনবে নামাজ পড়লে সমস্ত ব্যাড হ্যাবিট খারাপ যে বিষয়গুলো থাকবে তার থেকে আপনি দূরে থাকবেন তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে তবে পুরুষ ভোরবেলায় ফজলে সালা তাদাই করে বেড়ে যাবে গ্রামে গ্রামে মানুষকে বলবে আপনি মুসলমান মানুষ নামাজ পড়বেন না মানে আগামীকাল থেকে নামাজ পড়তে যেতে হবে বা আজকে ইনশাল্লাহ এইভাবে আপনাকে দাওয়া দিতে হবে চলেন আগে নামাজ তো পড়ি যারা নামাজ পড়ে না তারাই এবার চায়ের দোকান গরম করে চিন্তা করে দেখেছেন মানুষের ইলম কোথায় গিয়েছে ব্রেন কোথায় গিয়েছে এখন যদি একটা মাধ্যমিক পাস ছেলে আমাকে এসে বলে স্যার আপনি পড়াশোনা করেছেন আমাকে যদি এখন এসে বলে যে আপনি পড়াশোনা করেছিলেন আমি একটা স্কুলের হেডমাস্টার ছোট আমাকে বলছে যে আপনি কি পড়াশোনা করেছেন তাহলে আমি হাসবো না কানবো বলেন দেখি মাধ্যমিকের একটা ছেলে যে লোকটা শুক্রবারে মসজিদে যায় জুমার নামাজে যায় সে আবার সমালোচনা করে কার ডক্টর জাকির নায়কের যার মাথার মধ্যে আছে হাজারো কিতাব চিন্তা করে দেখেছেন সে আমার সমালোচনা করে আপনার মলবির আপনার মলবির একটা দোস্তুটি থাকতেই পারে কোনো একটা কাজে হয়তো ভুল করে ওটা নিয়ে চায়ের দোকানে ঝড় তুলেছে আমাদের মলবির সাহেব নামাজ এই লোকটার এই স্বভাবটা ভালো না কথা চায়ের দোকানে কে বলতে বললো আপনি মলবি সাহেবকে গিয়ে বলেন ভাই সাহেব জনাব আপনার এই জায়গাটা ভুল হচ্ছে মনে হচ্ছে একটু শুধরালে তো আমাদের ভালো হয় আপনি আমাদের জাতির ইমাম চিন্তা করেন তাহলে বিষয়টা হচ্ছে এইটা যে যুবক কমে যাবে তারপরে মোহাম্মদ সালসাল্লাম বলছে ওয়াকিল্লা রিজাল যুবক কমে যাবে ওয়াক্সর নেশা নারী বেড়ে যাবে সমাজে দেখেন স্কুল কলেজে সব জায়গায় নারী আর নারী ছেলে যেন নাই এরকম মনে হচ্ছে চারিদিকে নারিয়ার নারী আল্লাহ রসূস সালসালম বলছে আমি জান্নাত দেখলাম যার নাম দেখলাম জান্নাত দেখলাম যার নাম দেখলাম জান্নাতের মধ্যে দেখলাম গরিব অসহায় দরিদ্র মানুষ আপনার অহংকার ইলমের অহংকার আপনি আরবি পড়তে পারেন তাই অহংকার ইংরেজি পারেন তাই তাই অহংকার 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 টাকা আছে পদের কিচ্ছু টিকবে না অহংকারের মালিককে একমাত্র আল্লাহ আপনার অহংকার সাজে না যত বড় আপনি শিক্ষিত হন না কেন আপনার অন্তত অহংকার সাজে না এবার আপনাকে আমি বলতে চাইছি যে আজকে সমাজটা এমন একটা অধঃপতনের দিকে চলে গিয়েছে এমন নিচে নেমে গিয়েছে যে মানুষ একে অপরের সাথে অহংকার করে আল্লাহ চাদর নিয়ে টানাটানি করছে আল্লাহ বলছেন খবরদার অহংকার আমার চাদর এটা নিয়ে টানাটানি করো না আপনি আমি যাব কোথায় আজকে আপনার মেয়ে বেপর্দা চলছে কেউ বলার নেই আপনি বলছেন না আমরাও বলছি না জাতীয় বলছে না কেউ বলছে না তারা আল্লাহ কার জন্য তৈরি করেছেন জান্নাম কার জন্য তৈরি করেছেন একটা হাদিস আপনাকে শোনাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে কিয়ামতের মাঠে মানুষ তো থাকবে থাকবে ফেরেস্তা তো থাকবে থাকবে পশু পাখিও উপস্থিত থাকবে কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে মানুষ থাকবে আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে পৃথিবী ধ্বংসের পূর্ব পর্যন্ত যত লোক আসবে সবাই একই জায়গায় থাকবে আল্লাহর যত বিলিয়ন 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 ফেরেস্তা রয়েছে সবাই থাকবে লাইন দিয়ে যত পশু পাখি পৃথিবীতে এখেছে আসবে সবাই থাকবে এখন আল্লাহ আদমকে ডেকে বলবে ও আদম তুমি তোমার সন্তানের মধ্যে থেকে গিয়ে বেছে নিয়ে আসো সালাম বলবে আল্লাহ কত জনে কতজন আমি তো কাছে কিন্তু মাইক থাকবে না চিন্তা করে দেখেছেন বিচারের মাঠ বিলিয়ন বিলিয়ন মানুষ পশু পাখি ফেরেস্তা কত সবাই একই জায়গায় দাঁড়িয়ে সবাই শুনতে পাবে কেউ বাচ্চাকে বসে দুধ দিবে কেউ ছুটাছুটি করছে কারো কেউ প্রেগনেন্ট মহিলা যুবকরা দাঁড়িয়ে আছে এম অবস্থায় আল্লাহ সুমান করবে আদম আলাই কতজনে কতজন জান্নাতি আল্লাহ উঠে বলবে হাজারে নিরানব্বই জন জাহান্নামী হাজারে নশো নিরানব্বই জন জাহান্নামী মোহাম্মদাম বলছে ওই যে মেয়েটা কোলে করে দুধ দিচ্ছিল ওর বাচ্চাটা পড়ে গিয়েছে মেয়েটা বুঝতে পারেনি এই ঘোষণা শুনে আল্লাহ রসুল সালুসলাম বলছে একটা মহিলা প্রেগনেন্ট ছিল ওর পেট থেকে বাচ্চা খসে পড়ে গিয়েছে ও বুঝতে পারেনি ওই যে যুবকগুলো দাঁড়িয়েছিল সব বৃদ্ধ হয়ে গেছে একবারে বুড়ো হয়ে গেছে বুড়োতে পরিণত হয়ে গেছে কেউ বুঝতে পারেনি কত বড় কঠিন ঘোষণা আল্লাহ রসুল সালু সাল্লাম বলছেন সবাই পতঙ্গের নাই একদম ঘোরাফেরা করতে থাকবে বিক্ষিপ্ত পতঙ্গের নাই এদিকে ওদিকে উঠতে থাকবে আল্লা আল্লাহ রসুল সালু সাল্লাম বলছেন ওদেরকে দেখে মনে হবে যে এরা নেশাগ্রস্ত আল্লাহ বলছেন জিনা এরা কেউ নেশা করেনি এরা কেউ নেশা করেনি এরা পাগল হয়ে গেছে এই কথা শুনে আল্লাহ বলল কি হাজারে নব্ব নিরানব্বই জন নামে মানে আরে বাপ পারবো না আজকে কত দুনিয়াতে কত কি করেছি কত মারামারি করেছি কত বক্তার বিরুদ্ধে বলেছি কত মানুষের সমালোচনা করেছি কত কি বোধ করেছি আল্লাহ আজকে টিকবো কি করে নবির রাখছে ইয়ানি ইয়ান আপ সি করবে হায় আল্লাহ আজকে আমার কি হয় হায় আজকে আমার কি হয় এ কথা বলতে থাকবে মানুষ একশো হবে নাকি একশো হবে আমার এই লাইভ চলছে এটা ফেসবুকে লাইভ চলছে এখানে লক্ষ লক্ষ মানুষ দেখবে এখানে গোটা পৃথিবী থেকে মানুষ দেখবে সৌদি আরব দুবাই কুয়েত কাতার বাহারিন কেরালা সব মানুষ একদম রানিং দেখছে আমি যা বলছি সব শুনছে এখনো রানিং দেখছে আমরা আপনাদেরকে তো করি না যে আপনি দশজন রাখলেন কি বিশ জন রাখলেন দাওয়াত দিতে পারে আল্লাহ রসুল বলেছেন দাওয়াত দিতে হবে দাওয়াত দেবো গোটা জাতির কাছে সবাই শুনছে সবাই দেখছে বহুজন আমাকে কোশ্চিন করছে ভাই কোন গ্রামে গিয়েছেন কি ব্যাপার লোকজন নাই বারবার এই কথা কেন বলছেন মানে জানে না বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখছে আলহামদুলিল্লাহ তা আপনাকে আমি বলতে চাইছি আল্লাহ রসুল বলছেন একসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে এ কথা বলার পরে এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ও জেনা 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 বেড়ে বেড়ে যাবে যাবে আপনার মেয়েটা সকালবেলায় উঠলো ঘুম থেকে উঠে ব্রাশ করলো পায়খানা বাথরুম আপনার মেয়েটা ওড়না পরে থাকলই বা আপনার মেয়েটা ওড়না পরে থাকলই বা এমন টাইট ফিট একটা পোশাক পরেছে ওই পোশাক পরে সকালবেলায় বেড়ে গেল মেয়েটা সন্ধ্যাবেলায় ঢুকছে সন্ধ্যা সন্ধ্যাবেলায় ঢুকছে সকালে টিউশন করলো দুখানা টিউশনি তারপরে ও চলে গেল স্কুল স্কুল থেকে শেষে আবার টিউশনি বাড়িতে ফিরে আসছে সময় আর আপনি তাহাজ পড়ছেন আপনি ভাবছেন আপনি জান্নাতে যাবেন আপনি ভাবছেন মনে হয় আপনি জান্নাতে যাবেন জি আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে কি বলেছেন দেখেন

বাক্য কঠিন হলেও শুনতে হবে আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না একটুকু বাড়িয়ে বলছি না আল্লাহ রসুল যা বলছেন আরবির বাংলা করে দিচ্ছি আল্লাহ রসুল বলছেন সালাসা তিন শ্রেণীর মানুষ ল্যাডখুন জান্না ও জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মদমিনুল খামরিন খামার মানে নেশা নেশা যাতে যত দ্রব্য রয়েছে এ যদি লাগা তার খায় বা পান করে এ জান্নাতে যাবে না তাহার যদ পড়লো জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলছেন মাদমিনুল খামরিন যারা নিয়মিত পানবেরি জর্দা গোলসিগার ইত্যাদি খাইবা পান করে এরা জান্নাতে যাবে না দুই রাজুলতা মিন নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না জেনারি জিনচের প্যান্ট পরে শেনারি জান্নাতে যাবে না জেনারি পুরুষের জুতা স্যান্ডেল পায়ে দায় ওই নারী জান্নাতে যাবে না যে নারী চুল কেটে পুরুষের মতো ছোট করেছে শেনারি জান্নাতে যাবে না জেনারি পুরুষের মতো পোশাক পরে অর্থাৎ উপরে টপ অর্থাৎ জামা বা গেঞ্জি পরে ওনারই জান্নাতে যাবে না আল্লাহর রসুল বলছেন যাবে না মানে অবশ্যই যাবে না আল্লাহর রসুল বলেছেন সাড়ে চোদ্দশো বছর আগে এই জিন্স বালি জান্নাতে যাবে না তিন আর দায়ুস দায়ুস জাননাতে যাবে না সাহাবিরা বলছে আল্লাহ রসুল দায়ুস কি জিনিস আমরা তো বুঝতে পারলাম না এখন সাল্লাম বলছেন আর দায়ুস দায়ুস হলো আল্লাহ জি ক্রুপিয়া হালাল খাবাস যার বাড়িতে বেহায় সুযোগ রয়েছে যার বাড়িতে সারা দিন টিভি চিরাল চলে যার মেয়ে সকাল ওই বেরিয়ে গেলেও টিউশনিতে সন্ধ্যাবেলায় ঢুকছে সারা দুনিয়া তাকে দেখছে আর জেনা করছে তার চেহারা দেখছে আর জেনা করছে তার চুল দেখছে আর পাপ করছে তার পা দেখছে আর পাপ করছে তার গোটা দেহ দেখছে আর পাপ করছে এই বাবা জান্নাতে যাবে না এই ভাই জান্নাতে যাবে না এরা হচ্ছে দায়ুস আল্লাহ রসুল বলছেন আমি আপনাকে অনুবাদ করলাম ব্যাখ্যা বিশ্লেষণ আমি করছি না চিন্তা করে দেখুন আল্লাহ চারিদিকে জেনো বেড়ে যাবে মোবাইল এই যে মোবাইল চলছে এই মোবাইল এমন একটা জিনিস এটা একবারে মনে করেন যে দিশলায়ের মতো এটাতে ভাতও রান্না হবে আবার ঘরও পুড়ে যাবে আপনার মেয়েকে আপনি অ্যান্ড্রয়েড কিনে দিয়েছেন আপনার ছেলেকে আপনি সতেরো হাজার টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন পার্ট বিক্রি করেছেন কলাই বিক্রি করে আপনি দিয়ে দিয়েছেন ওই অ্যান্ড্রয়েড মোবাইল সারা রাত ও মেয়ের সাথে গল্প করে ছেলে সারা রাত মেয়ের সাথে গল্প করে মেয়ে সারা রাত ছেলের সাথে গল্প করে আপনি ভাবছেন আপনি জাননাতে যাবেন যত পাপ তারা করছে সব পাপ আপনার অ্যাকাউন্টে ঢুকছে খুব কঠিন একটা জায়গা আপনি কিনলেন কেন অ্যান্ড্রয়েড ওর পড়াশোনা শেষ করতে দেন পড়াশোনা শেষ করার পরে ওকে বিয়ে দিয়ে দেন ভিন্ন কথা সারা ওর মোবাইলে জেনা চর্চা করে দেখেন আপনি থেকে এসেছেন বাড়িতে নিশ্চয় তালা দিয়ে এসেছেন তালা দিয়ে এসেছেন যদি বাড়িতে কেউ না থাকে কেন কি কারণে বাড়িতে যাতে চোর না ঢুকে তাই তো তালা কেন দিগো আমরা বুঝছেন আমার কথা ভাল লাগছে না ছেড়ে দেবো বাড়িতে তালা কেন দেন যাতে চোর না ঢুকতে পারে আপনার ছেলের মোবাইলটা এখনই দেখেন ও যদি এই জাল সাতলায় থাকে এখনই দেখেন কিংবা বাড়িতে গিয়ে দেখবেন আপনার ছেলের মোবাইল কোথাও এই দে তো তোর বোনের কাছে একটু ফোন করবো এই কথা বলে মোবাইলটা চাইবেন আপনি এভাবে শার্ট করে মারবেন দেখবেন লক করা লক ও পৃথিবীর কেউ খুলতে পারবে না ও ছাড়া হাত হবে ও ডান দিকে দেখবে ওর আমল দেখতে পাবে ভাবির সাথে হাত ধরে গল্প করেছে ওখানেও দেখতে পাবে রাত্রি অন্ধকারে কি ব্লু ফিল্ম সব দেখতে পাবে স্কুলের পিছনে গিয়ে কোন মেয়ের সাথে গল্প করেছে সব দেখতে পাবে আল্লাহ রসুল বলছেন দেখবে ওর আমল যা করেছে সব দেখতে পাচ্ছে দেখবে সব দেখতে পাচ্ছে সামনে দেখছে আগুন আগুন সামনে দেখছে আগুনের আগুন এমত অবস্থা থেকে হাটিয়ে নিয়ে যাবে জি আপনাকে আমাকে নিয়ে যাবে একবার ভাবেন তো কে কার জমির আল ঠেলেছে কে কার জমি চাষ করে নিয়েছে কে হজ করেছে মেয়েকে সম্পত্তি দিয়েছে ছেলেকে দেয়নি কে হজ করেছে ছেলেকে সম্পত্তি দিয়েছে মেয়েকে দেয়নি হয় না এরকম চিন্তা করে দেখেন তারা কি করে শোধ করবে গো সম্পদ থাকবে না নিঃস্ব এই পৃথিবীর বুকে আপনি যখন এসেছিলেন আপনার পরনে কোনো পোশাক ছিল না আল্লাহ পোশাক দিয়েছে পকেট দিয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়েছে পকেটে আটে নিয়ে আল্লাহ ব্যাংক ব্যালেন্সের ব্যবস্থা করে দিয়েছে সব দিয়েছে আপনি যেই পকেটের আশায় আর ব্যাংক ব্যালেন্সের আশায় গোছানোর আশায় আপনি যে মরিয়া হয়ে সারা জীবন টেনশনে ফিরলেন এবার মারা যাওয়ার সময় আপনাকে একটা কাফন পরিয়ে দেওয়া হলো আচ্ছা কাফনের কি পকেট আছে নাকি গো কাফনের পকেট থাকে তুই একটা টাকাও যে আপনি নিয়ে যেতে পারবেন না গো আপনি যে পরকালের জন্য একবারই ভাবছেন না পরকালের জন্য যে আপনি একবারই ভাবছেন না পরকালের জন্য ভাবুন পরকালের জন্য ভাবুন থেকে দূরে থাকুন আর যে আমল করবেন ওই আমলগুলা গুলা কোরআন এবং হাদিস দেখে করুন কারণ এই পৃথিবীর বেশিরভাগ আলেম রাই জালেম পৃথিবীর বেশিরভাগ আলেম রায় জালেম এরা হক কথা বলে না সামান্য কিছু পয়সার বিনিময়ে দিনকে বিক্রি করে আমি বলছি না আল্লাহ রসুল বলছেন আপনি বলতে পারেন এই কথা যে এত বড় কথা বললেন পৃথিবীর বেশিরভাগ আলে মিরাজ আলম জি হা আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন শুনেন বলছে যে কিয়ামত যাহার নামকে উদ্বোধন করা হবে আলেম দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে আলেম দিয়ে রেসুল সাল্লাম বলছেন একদিন জিবরাইল আসলো আমার ডান হাত ধরলো মিকাইল আসলো আমার বাম হাত ধরলো ডানার বাম হাত ধরে আমাকে ঊর্ধ্ব আকাশের দিকে নিয়ে যাচ্ছে অনেক দূর যেতে গিয়ে থম করে এক জায়গায় আমাকে নামিয়ে দিল দাঁড়িয়ে দেখছি অনেক বড় বড় মানুষ বিশাল বড় বড় মানুষ তাদের ঠোঁটগুলো অনেক বড় বড় তারা এই ঠোঁট ধরছে আর আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলছে নিজে নিজে ঠোঁট ধরছে আগুনের কাঁচি দিয়ে কাটে কেটে ফেলছে এখন মোহাম্মদ হাই হাই জিব্রাহ মান হাওলাই জিব্রাহ তুমি কি বলতে পারো হুয়ার দে এরা কারা এরা কারা জিব্রাইল তুমি কি বলতে পারো এখন জিব্রাইল বলছে আল্লাহ রসুল এরা হচ্ছে দুনিয়ার বক্তারা যা বলতো তা করতো না ও মুখে বলতো এক করতো না রসুল বললেন আমি কিছু দূর যাওয়ার পর আবার দেখতে পেলাম এক শ্রেণীর মানুষ তার নাড়ি ভুড়ি নিয়ে যেমন গরু মলন মারে ঘুরে ওইভাবে নাড়ি মুড়ি নিয়ে ঘুরছে নাড়ি ভুড়ি নিয়ে ঘুরছে এবার জিব্রাইলকে আল্লাহ রসুল বলছে হাই হাই জিব্রাইল এরা কি বাপ করেছে এরা কারা এরা কি ব্যাপার তো আল্লাহ রসুল এরা হচ্ছে তারা যারা আছে দুনিয়া বিয়া আলেম আল্লাহ রসুল বলছেন আমি বলিনি মুসনুদ আহমদ একুশ হাজার ছশো একুশ নম্বর সাল্লাহাম বলছেন আমি এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে এত বেশি ভয় পাই দাতজাল কেউ ভয় না অথচ এই পৃথিবীর মুখে সবচেয়ে ফেতনামাজ হবে দাজ্জাল আল্লাহ রসুল বলছেন আমি এক শ্রেণীর মানুষকে এত বেশি ভয় পাই দাঁতজাল অত এত বেশি ভয় পাই না সাহাবিরা বলছেন আল্লাহ রসুল কে কারা তারা তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আছে দুনিয়া ভিয়া আলেম দুনিয়া ভি আলেম কোরান একটু সুর করে তেলাওত করতে পারে মানে একবার ভেবেলেন ওই সব যা করে বক্তৃতা শুনতে হবে আলেমের বাড়িতে যদি বন্ধন লোন থাকে তার বক্তৃতা শোনা যাবে না আলেমের স্ত্রী যদি বেপর্দা থাকে তার বক্তৃতা শোনা যাবে না আলেম যদি ঘুষ নিয়ে চাকরি করে তার বক্তৃতা শোনা যাবে না আলেম যদি মিথ্যা কথা বলে তার বক্তৃতা শোনা যাবে না আল্লাহ সমাজা কোরানুল কেরমের মধ্যে বলছেন লি মাতা কুলু না মালা তা ফালুন খবরদার তুমি যা কোরোনা তা বোলো না আল্লাহ বলছেন লিমা তা করুন মালাতা ফেলুন সুরা সফ আয়ত নম্বর দুই এবং তিন আল্লাহ সুমাতলা বলছে খবরদার তুমি যা করো না তার জন্য খবরদার সামনে বলবে না আপনি যা করেন না তা বলেন কেন আপনি তো নিজের নামাজ পড়েন আবার সমালোচনা করেন কেন কি কারণে সমালোচনা করেন শুনুন হক যখন এসেছে হককে আপনি গোটা পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে এই হককে আপনি দাবাতে পারবেন না মোহাম্মদ যখন বলেছিল একটা মাবুদ চলবে না তিনশো ষাটটা মাবুদ চলবে না একটাই মাবুদ চলবে সেটা হচ্ছে আল্লাহ সাত আসমানের উপরে থাকে আল্লাহ রসুলকে গ্রাম ছাড়া করেছিল মানুষরা মেরে ফেলার চক্রান্ত করেছিল তারপরেও আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন হাতে লাঠি নিয়ে লাভ মানা পূজা হবলকে মারছেন আর মূর্তি ভেঙে ফেলছেন আর বলছেন কখন জাল হাক অজাকাল বাতিল ইন্দাল বাতিল কানা জাহুকা সত্য এসেছে বিলুপ্ত হয়ে আপনি আটকাতে পারবেন না কেন আল্লাহ সুমতলা বলছেন সুরা আল ইমরান স্বর্ণ তিন এক নম্বর ষাটে বলছেন আমি যদি কাউকে যেতাই তাকে কি হারানোর এই পৃথিবীতে কেউ আছে কি হক কথা প্রচার হবে আপনি শুনবেন না আপনার ছেলে শুনবে আপনার ছেলে হাতে যে মোবাইল আছে আপনি নেই কানে দুলো তুলো গুজে বসে আছেন কিন্তু এটা তো গোটা পৃথিবীর লোক দেখছে আপনি ভাবলেন কি পৃথিবী সংকীর্ণ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে যে দাওয়ার দাও গোটা পৃথিবী দেখবে ডক্টর জাকির নায়ক মানুষ টেড়ে দিল ইন্ডিয়া থেকে পিস স্কুল বন্ধ করে দিল মালয়েশিয়া সরকার বলছে যত বিঘা জমি লাগে করেন বড় স্কুল করেন হচ্ছে আরো বেশি যেদিন পিস টিভি ভারতে বন্ধ হলো সেদিন পিস টিভি চায়না খুললো বলেন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে লোক জনসংখ্যা জনসংখ্যা কোথায় বেশি কি করবেন ঠেকাবেন কি দিয়ে বিদ্যা এমন শিখে রেখেছে এই বিদ্যাকে কাজ করা খুব মুশকিল আপনাকে বলছে আহ্বান জানাচ্ছি আপনি নিজে কোরআনের বাংলা তর্জমা পড়ুন প্রথম কথা তারপরে নিজে নিজে হাদিস চর্চা করুন কারণ আল্লাহ রসুল বলেছেন ইলম শিক্ষা করা ফরজ ইলমে প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম তলব করা ফরজ আপনাকে আমাকে জানতে হবে নইলে জাতির যারা কুলাঙ্গা রয়েছে যারা মিথ্যা কথা বলে বক্তৃতা করে যারা এত কোরআনের আয়াত তিরিশ করা কোরআন আর অসংখ্য হাদিস থাকার পরেও যারা কেচ্ছে কাহিনি বয়ান করে তাদেরকে বয়কট করতে হবে তাদেরকে বয়কট করতে হবে আপনি কি করে রুখবেন গোটা পৃথিবী জুড়ে দাওয়াতের কাজ চলছে সবাই এখন সত্য পেয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ বলছেন অকুল জাল হাক জাকাল বাতিল সত্য আসলে মিথ্যা বিলুপ্ত হবে মিথ্যা বিলুপ্ত হবে অবশ্যই হবে আর এটাই তার রাস্তা মিথ্যা ইনশাল্লাহ বিলুপ্ত হচ্ছে আর রাত্রি না বাড়িয়ে আপনাদেরকে বলছি যে হক কথা শুনুন হক বক্তৃতা শুনুন নিজে কোরআন চর্চা করুন নিজে হাদিস চর্চা করুন আপনার কবরে আপনিই যাবেন ইমাম সাহেব সাহেব সাথে না না আপনার বিচার ইমাম সুতরাং নিজের যাবে যাবে জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন এতক্ষণ যা শুনলেন আল্লাহ যেন মেনে চলার করি আল্লাহ মামিন আল্লাহ এই এলাকার সমস্ত মহিলাদেরকে তৌফিক তৌফিকাদা করো আল্লাহ হুমামিন আল্লাহ গো যারা ঘুষ জেনা বা বন্ধন লোনের সাথে জড়িত তাদেরকে এ থেকে মুক্তি দান করো আল্লাহ হম্মামিন আসসালামু আলাইকুম আরহাম نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري